যে যার ঘরত এটাও চাকরি নাই সেই লড়াজনক আমি দশ নম্বর বেশিক দিম যাতে চাকরিও ঘরে ঘরে হব পারে। আমি এক লাখ চাকরি দিল, এটা ঘরতে তিনটা চারিটাও চাকরি পাইছে, কারোবার ঘরত এটাও চাকরি পোৱা নাই। এইবার আমি ঠিক করছো যে যার ঘরত এটাও চাকরি নাই সেই লড়াজনক আমি দশ নম্বর বেশিক দিম যাতে চাকরিও ঘরে ঘরে হব পারে, অকল এটা পরিয়ালতে যাতে চাকরি আবদ্ধ হয়ে না। আকৌ জুলাইত নতুনকৈ পুলিশৰ চাকরির ইন্টারভিউ হব, রাইজর ওসরত আহিছিল আর রাইজক কৈছিল যে যদি বিজেপি দল ইলেকশনত জিকে আমি এক লাখ লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম। মূল কথা মানুহে বিশ্বাস করা নাছিলে, ভাবিছিল এক লাখ চাকরি কোরপরা হব, আর চাকরি হলেও দালালে চাকরি পাব, টকা লব, ঘোষ দিব। কিন্তু আজি আমার সরকারের তিন বছর নহওতেই আমি এক লাখ লড়া ছোৱালীক সরকারি চাকরি দিল। কোনেও ঘোষ খাব নোৱাৰিলে, মেজিষ্ট্রেট, ডিএসপি, শিক্ষক, সাব ইন্সপেক্টর, পুলিশ আজি চাকরির রিজাল্ট যেতিয়া দিয়ে টিভিত কি কয় যে অমুকর লড়া মেজিষ্ট্রেট হল বাপেকে ঠেলা চলাইছে, অমুকর লড়া ডিএসপি হল বাপেকে কি করে বোলে বজারত পকরি বিক্রি করে, অমুকর লড়া সাব ইন্সপেক্টর হল বোলে মাক বিধবা মানুষের ঘরত কাম করে উপার্জন করে লড়াক পড়াইছিল। আজি আপনালোকে চিন্তা করক, আমার অসমখনত চাকরির নামত যিমান দালাল আছিল আজি আমি দালালি বজারখন একেবারে নোহোৱা করে দিল। আজি লোকসভার ইলেকশন মই এক লাখ চাকরি দিয়ার কথা আছিল, এক লাখ চাকরি আমি দিলু। আজি আমি আকৌ কৈছো ইলেকশনের পিছত আমি আরো 50,000 সরকারি চাকরি আমি দিবর বাবে গৈ আছো। কোনে পাব? দুখিয়া লড়া ছোৱালীয়ে পাব। কোনে পাব? মধ্যবিত্ত লোকে পাব। এক পয়সাও দালালক দিব নালাগে। শ্রদ্ধা রাইজ, আজি আপনালোকে চিন্তা করক, যিখন অসমত 1 কোটি টাকা দি ম্যাজিস্ট্রেটর চাকরি বিক্রি হয়েছিল সেইখন অসমত আজি চাকরির নামত 1 টাকাও কোনেও লব নোৱাৰে। এতিয়া পুলিশের কারণে লড়া ছোৱালীয়ে দৌড়ে, মোক সুধে ইন্টারভিউ কেতিয়া হব, আকৌ জুলাইত নতুনকৈ পুলিশের চাকরির ইন্টারভিউ হব।